পিতা জগন্নাথ মিশ্রের স্বাস্থ্যচর্চা ও জ্ঞান অর্জনের অসীম গুণ যা পুত্র বিশ্বম্ভর পেয়েছিলেন, তা অতি অল্প বয়সেই বুঝিয়ে দিয়েছিলেন তৎকালীন সময়ের দিগ্বিজয়ী তার্কিক পণ্ডিত কেশব কাশ্মীরিকে তর্কশাস্ত্রে পরাজিত করার মাধ্যমে। মধ্যযুগীয় রাঢ় বঙ্গভূমির ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রেক্ষাপটে শ্রী চৈতন্যের আবির্ভাব বাংলার ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। বাংলা তথা ভারতের নবজাগরণের ক্ষেত্রে নদের নিমায়ের গুরুত্ব ও প্রভাব ছিল অপরিসীম। একদিকে মুসলিম শাসন, অন্যদিকে ক্ষয়িষ্ণু হিন্দু সমাজের জাতপাত প্রথার প্রবল বাধ্যবাধকতা, এই দুইয়ের মাঝে পড়ে তৎকালীন বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ঐক্য এবং ধর্মীয় কাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়। ঠিক এই সময়েই শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের প্রামাণ্য তারিখ অনুযায়ী 1486 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের ফাল্গুনী দোল পূর্ণিমা তিথির সন্ধ্যায় নবদ্বীপে জগন্নাথ মিশ্র ও শচী দেবীর গৃহে বাঙালি সমাজের ত্রাতা রূপে যুগপুরুষ শ্রী গৌরাঙ্গদেব আবির্ভূত হন। নমস্কার, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। বন্ধুরা, আজ বলবো শ্রী চৈতন্যদেবের আবির্ভাব এবং তার সংক্ষিপ্ত জীবন কাহিনী। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমাদের স্বনির্বদ্ধ অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এ ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে চলে যাচ্ছি আমাদের আজকের বিষয়ের মূল পর্বে। যুগপুরুষ শ্রী গৌরাঙ্গদেবের আবির্ভাব বাংলা তথা বাঙালির সমাজ ও সংস্কৃতিতে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসে। পূর্ববঙ্গের শ্রীহট্টের আদি বাসিন্দা জগন্নাথ মিশ্রের সংস্কৃত ও শাস্ত্রচর্চার আগ্রহের কারণে নবদ্বীপে আগমন ও বসতি স্থাপন এবং পরবর্তীকালে শ্রী চৈতন্যের আবির্ভাব নবদ্বীপকে সারা ভারতের শ্রেষ্ঠ ধর্মীয় মানবতাবাদ চর্চার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা দিয়েছিল। এর পরবর্তী অর্ধশতাব্দী কাল চৈতন্য মানবতাবাদের প্রবল প্রভাবে আপামর বাঙালি সমাজ ভেসে গিয়েছিল ভাবুন্মতার গভীর সাগরে। বাংলা সাহিত্য ও ধর্ম নব প্রাণের স্পন্দনে জেগে উঠেছিল। নতুন করে লেখা হয়েছিল বাংলার ইতিহাস, যাকে চৈতন্য রেনেসা বললেও অত্যুক্তি করা হয় না। পিতা জগন্নাথ মিশ্রের স্বাস্থ্যচর্চা ও জ্ঞান অর্জনের অসীম গুণ যে পুত্র বিশ্বম্ভর পেয়েছিলেন, তা অতি অল্প বয়সেই বুঝিয়ে দিয়েছিলেন তৎকালীন সময়ের দিগ্বিজয়ী তার্কিক পণ্ডিত কেশব কাশ্মীরিকে তর্কশাস্ত্রে পরাজিত করার মাধ্যমে। পিতৃপিণ্ডদান উপলক্ষে তার গয়া গমন এবং সেখানে ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ ও গোপাল মন্ত্রে দীক্ষা গ্রহণ নিমায়ের জীবনে বিস্ময়কর পরিবর্তন এনে দিয়েছিল। নবদ্বীপে তিনি ফিরে এসেছিলেন ঠিকই, কিন্তু শিক্ষাভিমানী পণ্ডিত থেকে কৃষ্ণ ভাবময় ভক্তরূপে তার মনোজগতের অপ্রত্যাশিত পরিবর্তন দেখে অদ্বৈত আচার্যের নেতৃত্বাধীন নবদ্বীপের বৈষ্ণব সমাজ অত্যন্ত চমকিত হন। টোল চতুষ্পাটি ছেড়ে হরিভক্তদের নিয়ে তিনি কৃষ্ণ নাম সংকীর্তনে মেতে ওঠেন। কঠোর বৈরাগ্য সাধনের প্ররোচনায় কাটোয়ার কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন। সংসার ধর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেন। হিন্দু ধর্মের জাতিভেদ উপেক্ষা করে সমাজের তথাকথিত নিম্নবর্গের মানুষদেরকে বুকে জড়িয়ে ধরে আপন করে নেন। হিন্দু অহিন্দু পণ্ডিত মূর্খ উঁচু নিচু ভেদাভেদ না করে হরিবোল ও কীর্তনের মাধ্যমে ভক্তিধর্ম প্রচার শুরু করেন। এই ধর্ম আন্দোলন চৈতন্য বৈষ্ণব ধর্ম বা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিতি পায়। চৈতন্য প্রেমে উদ্বুদ্ধ হয়ে মুসলিম জবন হরিদাস বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। মহাপ্রভু যখন প্রবল হরিনাম আন্দোলন শুরু করেছিলেন, কিছু গোড়া ব্রাহ্মণ ধর্মভয়ে ভীত হয়ে নবদ্বীপের শাসক চাঁদ কাজীর কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেন। কাজী উচ্চস্বরে নাম সংকীর্তনকে নিষিদ্ধ ঘোষণা করলে মহাপ্রভু শ্রী চৈতন্য সেই নির্দেশ অমান্য করে সংকীর্তন চালিয়ে যেতে থাকেন। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ভারতে প্রথম আইন অমান্য আন্দোলনের সূচনা এখান থেকেই হয়েছিল। কাজীর আইন অমান্য করে লক্ষ লক্ষ ভক্ত সহযোগে বিশাল শোভাযাত্রা শ্রী চৈতন্যের নেতৃত্বে নবদ্বীপের রাজপথে হরিনাম সংকীর্তন করতে করতে কাজীর বাড়ির দিকে এগিয়ে আসে। ভীত ও সন্ত্রস্ত কাজী চৈতন্যের আশ্বাস পেয়ে ঘর থেকে বেরিয়ে এলে দুজনের মধ্যে হিন্দু শাস্ত্র ও কোরআন সম্পর্কে আলোচনা হয়। শুধু তাই নয়, সেই সময়ে জগাই মাথাইকেও কৃষ্ণ নাম দ্বারা উদ্ধার করেন। পতিতপাবন শ্রী চৈতন্যের ভক্তি ডোরে বাধা পড়ে বাঙালি জাতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। তার কীর্তনের গীতপ্রবাহ বহুদা বিভক্ত বাঙালির ধর্মকাড়ার প্রাচীরে আঘাত হানে, ভক্তির এক অভিন্ন ধারায় মিলিয়ে দেয় বৃহত্তর বাঙালি জনসমাজকে। ভক্তিমার্গের প্রতি আকৃষ্ট মানুষ ভক্তিগীতের অভিন্ন মিছিলে অংশগ্রহণের ফলে
কীর্তন একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। শ্রী চৈতন্যের নগর সংকীর্তন বৈষ্ণবদের কাছে একটি অবশ্য পালনীয় ধর্মীয় কর্ম হিসাবে পরিগণিত হয়। ঢোল, করতাল, মৃদঙ্গ, মন্দিরা সহযোগে নৃত্যগীতি ও কৃষ্ণভক্তি মিছিলে নবদ্বীপের পথঘাট মুখরিত হয়ে ওঠে। এই পন্থায় সমাজের সব ধর্মের মানুষ গৌড়ী ও বৈষ্ণব ধর্মের কীর্তন মিছিলের সদস্যে পরিণত হয়ে উঠছিল অচিরেই। ভারতের অন্য কোনো ভক্তি সঙ্গীতে এই অভিনব মাধ্যমের উপস্থিতি ছিল না। শ্রী চৈতন্যের দর্শনের বাহ্যিক প্রকাশ ছিল এই নগর সংকীর্তন। ঈশ্বর প্রেমের ভিত্তিভূমি ছাড়া মানব প্রীতি দাঁড়িয়ে থাকতে পারে না। এই উদারবাদী চেতনার মূল ভিত্তিকে সম্বল করে তৎকালীন ধর্মের তীব্র বেড়াজালকে চূর্ণ করে দিয়ে সাম্যের ধারণাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন শ্রী চৈতন্যদেব। চৈতন্যের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন সমাজের বেশিরভাগ পিছিয়ে পড়া নিঃসহায় মানুষ। তথাকথিত ধর্মীয় প্রতিষ্ঠানগুলির পেছনে সমাজের বিত্তবান শ্রেণীর পৃষ্ঠপোষকতা থাকলেও শ্রী চৈতন্যদেব তেমন কোনো সহযোগিতা পাননি। বরং তিনি ছিলেন সে সময়কার সমাজপতি ব্রাহ্মণ্য ধর্মের রক্ষক ও ধনী বিষয়ভোগীদের চক্ষুশূল। চৈতন্যের মানবতাবাদ প্রচারকে তারা কখনোই ভালো চোখে দেখেননি। প্রতি পদে পদে তারা চৈতন্যের চলার পথকে কণ্টাকাকীর্ণ করে তুলতে সর্বসচেষ্ট ছিলেন। সমাজপতিরা নিম্ন শ্রেণীর অন্তজ মানুষদের অস্পৃশ্য করে রাখার কৌশল অবলম্বন করতেন। কোন রকম ধর্মচারণের সুযোগ অস্পৃশ্যরা পাওয়ার অধিকারী ছিলেন না, কিন্তু শ্রী চৈতন্যের নাম সংকীর্তন দীর্ঘদিনের অবহেলিত শূদ্র জনগোষ্ঠীকে কৃষ্ণ নামে আপ্লুত হতে সাহায্য করেছিল। ফলে ধর্মীয় নেতৃত্বকারী উচ্চবর্ণের সমাজপতিরা শ্রী চৈতন্যের প্রতি প্রবল ক্ষুব্ধ হন। চৈতন্যদেব যে একজন উঁচু স্তরের সমাজ সংস্কারক ছিলেন তাতে দ্বিমতের কোনো অবকাশ নেই। বাংলার নৃপতি তিলক, গৌরাধীশ আলাউদ্দিন হুসেন শাহের সময় চৈতন্যের আবির্ভাব। শক্তিশালী ও উদার চেতনা সম্পন্ন হুসেন শাহের আমলে বাংলার সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে নবদিগন্ত উন্মোচিত হয়। কিন্তু আভিজাত্যের অহংকার ও রক্ষণশীলতার গোড়ামি ভেঙে উচ্চবর্ণের হিন্দুরা বেরিয়ে আসতে পারেনি। শ্রী চৈতন্য বুঝতে পেরেছিলেন হিন্দু ধর্মকে রক্ষা করতে হলে প্রয়োজন একটি সার্বিক ধর্মীয় সামাজিক আন্দোলন, যা যাত্রাভিমানের প্রাচীর চূর্ণ করে দিয়ে মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হতে শিক্ষা দেবে। তার নব্য বৈষ্ণব দর্শন সেই ভাব বিপ্লব নিয়ে উপস্থিত হল। তিনি ব্রাহ্মণ থেকে শুরু করে নিম্ন বর্ণের মানুষদের এক পঙ্ক্তিতে এনে দাঁড় করিয়েছিলেন, যা ছিল এক সমাজ বিপ্লব। মহাপ্রভু তার গীত প্রবাহের দ্বারা মানবতার স্বরূপ উন্মোচন করে হিন্দু সমাজ ও ধর্মীয় কাঠামোকে টিকিয়ে রাখতে সচেষ্ট হয়েছিলেন। মহামিলনের এই ক্ষেত্রভূমিকে দৃঢ় বন্ধনে আবদ্ধ করতে শ্রী চৈতন্যদেব যাত্রাভিমানের দেওয়াল ভেঙে দিতে পেরেছিলেন সহজভাবে। সর্বজনীন আদর্শের অনুগত তার ধর্মের ভিত্তিভূমি ছিল জীবের দয়া। সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যেভাবে তিনি অস্পৃশ্যতা বর্জনের আহ্বান জানান, সেকালের পক্ষে তা ছিল রীতিমতো বৈপ্লবিক। তার মানবতাবাদ যদিও ধর্মীয় মানবতাবাদ, তবুও তার ধারা বেয়ে ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণ ও মানবতাবাদ বিকশিত হতে দেখা যায়। বাংলার এই ইতিহাসকে আমরা যেন কখনোই না ভুলি। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।